বাচ্চা মেয়ে গান করছে। এইটা হচ্ছে শনিবার, কাল রবিবার এবং সোমবার থেকে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। সোমবার থেকে বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজোর দিন থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে এবং প্রায় অনেক কতদিন থেকে যায়, অনেকদিন থেকে রিহার্সেল চলছে। আর আজকে এখানে একটু আগে নাটক রিহার্সেল হবে, এখন গানের রিহার্সেল হবে, আর তার সাথে আবৃত্তিরও রিহার্সেল হবে, আর একটু আগে আমি ডান্সের রিহার্সেল থেকে এলাম। এখন জাস্ট লাঞ্চ ব্রেক চলছে, ব্রেকের পর আবার রিহার্সেল হবে। এখন সবাই বসে আছে, কেউ খেতে বসে আছে, এখানে সব গানের জন্য রেডি, রিহার্সেল হচ্ছে। আমার বসে আছে এই আমার কবিতা বলছে যে একটু বাচ্চা নিয়ে গান করছে। এইটা হচ্ছে যে প্যান্ডেলের কাজ তৈরি হচ্ছে, পুরো দমে জোর কদমে একদম প্যান্ডেল তৈরি কাজ চলছে। এই তো সামনে স্টেজ, এটা পুরোটা প্যান্ডেলের এটি কলেজটা, এই যে চারিদিকে। এই দেখো এই যে ডান্সার, ও গান এখন যখন ও ডান্স করবে, আর একজন ডান্সার গরমে হাওয়া খাচ্ছে ফ্যানে, দেখো একেবারে উপরে। কিরে কোনটা যাচ্ছে একটু বলবে? এই যে যে গান শুরু হয়ে গেছে, কমলায় নৃত্য করে থমকিয়ে থমকিয়ে গানে নাচছে। পুরো ডান্সের প্র্যাকটিস ফুল, মানে জোর কদমে চলছে, আর কিছু বলার নেই। এই এখানে হচ্ছে ডান্স প্র্যাকটিস চলছে, আর আরেক জায়গায় চলছে নাটকের প্র্যাকটিস, আর গান আবৃত্তি সবও চলছে আলাদা আলাদা জায়গায়। এটা হচ্ছে ফ্রন্ট গেট, একদম ফ্রন্টে দেখো শুধু বাঁশ লাগিয়েছে, মাঝখানে একটা দিন রয়েছে, এর মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখানে বাঁশ লাগানো আছে, এরপরের ডিজাইনটা কী হবে সেটা ঠিক জানা নেই, তবে জাস্ট এখানে জাস্ট প্রস্তুতি চলছে, মানে মোটামুটি ফুল একদম রেডি রয়েছে, আর কিছু বাকি নেই। ভিতরের যে ফাংশনটা হবে ওটা মোটামুটি একদম পুরোটাই রেডি হয়ে গেছে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে গেটটা, হ্যালো গাইস। এই যে দিদিরা, বলো তো কী কী করছো তোমরা সবাই? নাটক, অ্যাঙ্কারিং। ওহো, আর তুমি? নাটক। আর না ডান্স করছো না? না। ওকে, তো আমাদের ফাংশনটা কি ব্লকবাস্টারই হবে? তো হবে, হবে, একদম ফুল ব্লকবাস্টার হবে, সেই জন্য অনেক দিন থেকে প্র্যাকটিস করছি আমরা দিদিরা সবাই, প্রচণ্ড কি বলি পরিশ্রম করছি সবাই মিলে, আর লাস্ট একটা দিন বাকি আছে, তারপর সোমবার। ওকে, দেখা হচ্ছে সেই সোমবার নেক্সট ভিডিও, নেক্সট ব্লগে। ওকে।
এই দেখো এটা পুরোপুরি একটু আগে দুপুরে দেখো রেডি করছিল, এখন একদম রেডি হয়ে গেছে মোটামুটি। দেখো উপরটা রেডি, স্টেজটাও রেডি হয়ে গেছে। স্টেজটা আগের থেকেই পাকা করা একটা স্টেজ রয়েছে, স্টেজটা আর অল্প কিছু কাজ বাকি রয়েছে। এখানকার স্টেজটা খুবই সুন্দর লাগছে, এখন জাস্ট হালকা সাজিয়েছি তাতেই এত সুন্দর লাগছে। পুরোটা যখন সাজানো তখন আরও অনেক সুন্দর লাগবে একেবারেই। আর এটা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একদম সোশ্যালের একদম মেইন অনুষ্ঠানের দিন, দেখা হচ্ছে মেইন অনুষ্ঠানে। আবার আর একটা নতুন ব্লগ আসবে, তো সেই নতুন ব্লগটি দেখার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।